এই যাতে আর কি আমরা আইডেন্টিফাই করতে পারি যে স্টাফ, সেই হিসেবে আমাদের মানে নিজেদের ব্যাচ ইউজ করতে বলা হয়েছে এবং তাদের ড্রেস ড্রেস কোড রয়েছে, ড্রেস ওয়াইজ করতে বলা হয়েছে। এখন ইতিমধ্যে আমাদের যেটা হয়েছে সিকিউরিটির সংখ্যাটা বেড়েছে, সিকিউরিটির সংখ্যা বাড়ার ফলে ডেফিনেটলি এই যে দালালের কথা হচ্ছিল বা আদার্স হচ্ছিল নিশ্চয়ই কিছুটা আপনার কমেছে বা কমানোর চেষ্টাও হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের এখনো যেটা বলবো মানে গ্রুপ ডি বা স্ক্যাভেঞ্জিং সেটা এখনো বাড়েনি, ফলে যে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, যেমন ইমার্জেন্সিতে কোনো একটা পেশেন্ট এলে মানে মানে বাড়ির লোক হয়তো একজন বা দুজন এলো, তাহলে বাড়িতে ট্রলি ঠেলে যে পেশেন্টকে ভর্তি করতে হচ্ছে সেখানে দালালরা তার আগে থেকেই ক্যাচ করছে ওদেরকে অনেক সময়, এবং মানে অনেক সময় তো ওরা বলছে আমরাই বাড়ির লোক বা বাড়ির তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের হ্যাঁ এরা বাড়ির লোক, এমনকি অনেক সময় তো ওরা আবার নিজেদের নিজেদের যাও তা টাকা দাবি করে, অনেক সময় স্ন্যাচও করে, এই ঘটনাটা দেখায়। ফের সরকারি হাসপাতালে দালাল রাজ, এবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল। প্রকাশ্যেই টাকা নিয়ে রোগী ভর্তি করছেন দালালরা, দালালরা রোগীকে স্ট্রেচারে তুলে পৌঁছে দিচ্ছেন ওয়ার্ডে, দেখুন সেই ছবি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেলের ছবি, প্রকাশ্যেই টাকা নিয়ে রোগী ভর্তি করছেন দালালরা, দালালরাই রোগীকে স্ট্রেচারে তুলে পৌঁছে দিচ্ছেন ওয়ার্ডে, সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। রোগীর আত্মীয় পরিজনরা তারা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। কথা বলবো আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহের সঙ্গে। পূর্ণেন্দু, প্রশাসনের তরফে বারবার কিন্তু এই দালাল চক্র রক্ষার কথা বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, তারপরেও এভাবে রমরমিয়ে চলছে দালাল চক্র। একেবারে তোমাকে বলে রাখি যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল শুধু বাঁকুড়া নয়, পার্শ্ববর্তী রাজ্য এবং পার্শ্ববর্তী দু থেকে তিনটে জেলার মানুষ, রোগী এবং তার আত্মীয়রা আসে চিকিৎসার জন্য। কিন্তু রোগী যখন সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি সময় যখন নিয়ে আসা হয় রোগীকে, তার আত্মীয়রা যেটা অভিযোগ করছে, সেই সময় যে মেডিকেলে যখন এমার্জেন্সি সময় আনা হয় সেই সময় হাসপাতালে কর্তৃপক্ষ কোনো স্টাফ তারা পায়নি, স্ট্রেচারে করে নিয়ে যে বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যেতে হয় রুগীকে চিকিৎসার জন্য, সেই সময় বহিরাগত দালালের হাতে তাদেরকে পড়তে হয় এবং মোটা অঙ্কের টাকা দিয়ে স্ট্রেচারে করে নিয়ে মেডিকেলের ভিতরে যে বিভিন্ন যে ওয়ার্ডে তাদেরকে নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য, এমনই অভিযোগ করছে। কিন্তু তোমাকে দেখতে পাওয়া যায়, তুমি দেখবে যে এমার্জেন্সির সামনে কড়াকড়ি নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা রক্ষীরা রয়েছে, সেই নিরাপত্তা রক্ষীরা থাকার ফলেও দেখা যাচ্ছে যে বহিরাগত দালালরা কীভাবে স্ট্রেচার নিয়ে মেডিকেলের ভিতরে ঢুকছে, এটা একটা কিন্তু প্রশ্নচিহ্ন। এই বিষয় নিয়ে রোগীর আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও কোনো রকম কোনো সুরা হয়নি। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অধ্যক্ষ যেটা জানাচ্ছে তারও করছে যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত গ্রুপ ডি স্টাফ না থাকার জন্য এই ধরনের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে রোগীদেরকে, আর সে তারই সুযোগ নিচ্ছে এই এক ধরনের অ্যাকশনের দালাল চক্র। একেবারে পূর্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, রোগীর আত্মীয় পরিজনরা তারা কি অভিযোগ করছেন শোনাবো। আমি দিতে পারবো না, আমি গরিব মানুষ, 300 টাকা দেবো। দিয়ে আমাদের পৌঁছে দিল, আমার উপায় নেই, আমার কায়দা করাতে হবে, এখানে যেহেতু নাই তাহলে আমাকে ওদিকে দরকার, তাছাড়া আমার কোনো উপায় নেই। যাদের বিরুদ্ধে প্রকাশ্যে টাকা নিয়ে স্ট্রেচারে করে রোগী ভর্তি করানোর অভিযোগ উঠেছে তারা কি বলছেন শোনাবো। কষ্টমধ্যে করি, কাজ দেখা ছিল, দু পয়সা হয় যে যেমন সেটা লিয়া হয়, কিন্তু এখানে কয়েকজন আছে মানুষ আছে সে তারা 500,000 দুর্যোগস্ত নিয়ে নিচ্ছে, সেটা বদনাম হয়ে যাচ্ছে আমাদের কয়েকটা এমনি ইয়ে আছে, ঠিক আছে করা হয়, আছে অনেক পেশেন্ট এমনও আছে যাদের কেউ কেউ থাকে না, পুলিশে নিয়ে আছে।